আসলে সাকিব খানের চিন্তাটা ছিল কিন্তু এই রকম, কিন্তু হয়তো বা হয় না যে আমরা তো মানুষ, কথা তো মুখস্থ করে কেউ বলি না, আবেগ থেকে বলা হয়, হঠাৎ করে মনে হচ্ছে সেখান থেকে কথা বলা হয়, সেই কথাটাকে সে বোঝাতে গিয়ে একটু ডিফারেন্ট প্যাটার্ন হয়ে গেছে। সাকিব যেটা বোঝাতে চেয়েছে, তার কনফিডেন্স লেভেলটা বোঝাতে চেয়েছে যে আমি যেহেতু সাকিব খান, এক বাক্যে বলবো তাকে যা বোঝানো যায় সে অনেক দ্রুত বোঝে এবং খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে। অনেক সময় তার বিশ্বাসের চান্সেস মানুষ নাই। তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান, উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে, এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন। জানি না যে কেন উনি এরকম করছে। সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে, সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটার তো আসলে একটা সমাধান হওয়া উচিত।